প্রগতির গতিতে লাগাম টানলো চাম্পামোরা শিবির। সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে এমবিবি স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষে লিডের অপেক্ষায় চাম্পামোরা দল। তনয়ের অপরাজিত শতকে ভর করে এই সফলতার দৌড়গোড়ায় চাম্পামোরা কোচিং সেন্টার। প্রগতির বিরুদ্ধে লড়াইয়ে সামিল চাম্পামোরা কোচিং সেন্টারের ক্রিকেটাররা। টিসিএ পরিচালিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার এমবিবি স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে আপাতত স্বস্তি চাম্পামোরা শিবিরে। প্রগতির দেওয়া প্রথম ইনিংসে ২৩৭ রানের জবাবে চাম্পামোরা শিবির দিনের শেষে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২০৯ রান। যদিও দিনের শুরুটা একদমই ভালো হয়নি চাম্পামোরা দলের। ওপেনিংয়ে নামা দুজন ক্রিকেটারই খুব একটা সময় জমাতে পারেনি। দুজনই মাত্র ৫ রান করে সাজঘড়িমুখী হয়ে যায়। এহেন পরিস্থিতিতে উইকেটে নেমে দলের হাল ধরে সৌরভ সাহা এবং তনয় মণ্ডল। এই জুটি প্রগতির বোলিং লাইন আপকে চ্যালেঞ্জ জানিয়ে স্কোরকে রানের অক্সিজেন দিতে থাকে। সৌরভ সাহার দুর্দান্ত মেজাজে ১৫৫ বলে ৫টি চারের সাহায্যে ৫০ রান করে দলের স্বার্থে। এদিকে তনয় মণ্ডল একাই উইকেট আগলে দিনের শেষ পর্যন্ত অক্ষত থেকে যায় উইকেটে। ততক্ষণে তার স্কোর পৌঁছে যায় ১০৪ রানে। তনয়ের এই ইনিংসে ১৪টি চারের মার সামিল রয়েছে। অপরদিকে শঙ্কর দেব ও ১৩ রান অক্ষত রয়েছে উইকেটে। দলে স্কোর পৌঁছায় ৯২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৯ রান। আরও ২৮ রান দরকার প্রথম ইনিংসে লিড নেবার জন্য চাম্পামোরার। অক্ষত ৫ উইকেট, লিড নেওয়াটাই স্বাভাবিক দলের। এখন দেখার শুক্রবার তৃতীয় তথা অন্তিম দিনে কি হয় ম্যাচের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।